समबेত সুধী গৌর অনুরাগী ও আমার কৃষ্ণ অনুরাগী জগমার অংশদ্ভূতা জননী সদৃশা পরম পরম বৈষ্ণবী বৃন্দের চরণে জানাই আমার শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম এবং আমার বাবাদের চরণে জানাই আমার শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে জানাই আমার শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম যে সকল অনুরাগী ভক্তবৃন্দের আশীর্বাদ যে সকল অনুরাগী ভক্তবৃন্দের অনুকম্পাই যাদের পূর্ণ প্রচেষ্টার ফলে এত সুন্দর একটা হরিবাসর নির্মাণ করেছেন সৃষ্টি করেছেন হরিবাসর সেই সকল সদস্য বৃন্দের চরণে জানাই আমার শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন গুণহীন কৃষ্ণ প্রেমহীন কৃষ্ণ মাধুর্যহীন কীর্তনীয় অনুসম মণ্ডল ও আমার সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবাকার চরণে জানাই আমার শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম কাদ্রাজেই কলিযুগে কলি পাবনাবতার আমার গৌর হরির কৃপায় আমার পিতামাতার আশীর্বাদে আমার দীক্ষা গুরু আমার শিক্ষা গুরুর আশীর্বাদে আর আপনাদের মতো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের আশীর্বাদে আজ এই মধ্যাহ্নকালে এই হরিবাসরে আজ আমরা সবাই সমবেত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার লাগে এই হরিকথা কৃষ্ণ কথা বলাতে না জানি অনেক ভুল ত্রুটি হবে তাই নিজ সন্তান মনে করি নিজেদের ছোট মেয়ে ছোট বোন মনে করি আমার এই ভুল ত্রুটিকে আপনারা ক্ষমা করে দেবেন তাই আপনাদের সবাকার চরণধুলি মাথায় নিয়ে আজ আমরা আস্বাদন করব গৌর কথা কৃষ্ণ কথা আমার গৌর সুন্দর তিনি নিজে আচরণ করে কলির জীবকে বোঝালেন হে কলির জীব নাম ছাড়া আমাদের কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই নামকে আমাদের অবলম্বন করতেই হবে নামকে আমাদের আশ্রয় করতে হবে তবেই কিন্তু আমাদের মুক্তি এই কলিযুগে একমাত্র মুক্তির উপায় হইল ওই হরিনাম সংকীর্তন হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই হরে নাম হরে নাম হরে নাম কে বলম কলা নস্তে ভা নস্তে ভা নস্তে ভা কলি যুগের গতি রন্নথা কলি যুগের গতি রন্নথা নাম ছাড়া আমাদের কোনো গতি নাই নামকে আমাদের অবলম্বন করতে হবে নামকে আমাদের আশ্রয় করতে হবে তবেই কিন্তু আমরা পারাপার হব এই যে আমরা আজ এই মধ্যাহ্নকালে সবাই সমবেত হয়েছি হয়তো সবাই এখনো এসে উপস্থিত হতে পারে নাই যাই হোক আজ আমরা সবাই সমবেত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার লাগি আচ্ছা মায়েরা আপনারা বলুন এই যে ভগবান তিনি নিজে আচরণ করে আমাদেরকে বললেন যে আমাদেরকে নামকে অবলম্বন করতে হবে নামকে আশ্রয় করতে হবে ঠিক তেমনই একদিন ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছে চরণ সেবা করছে আর মনে মনে ভাবছে আমার গুরুদেব আমার প্রভুর চরণ দোকানে যদি এত সুন্দর হয় না জানি আমার প্রভুর গুরুদেবের চরণ দোকানে আরো কত সুন্দর মনে মনে অন্তরে অন্তর জানি ভগবান তো তিনি ভক্তের অন্তরের কথা জানতে পারলেন যখন তিনি ভক্তের অন্তরের কথা জানতে পারলেন ভগবান তখন রামচন্দ্র নিজেই হনুমানকে বলছে হনুমান তুমি যেন কিছু আমাকে বলতে চাও বলো হনুমান বলো কথা মনে চেপে রেখো না আমাকে বলো তোমার কি বলার আছে আমাকে তখন হনুমান বলছে প্রভু বলার তো আমার অনেক কিছুই আছে কিন্তু জানো প্রভু
প্রত্যেক দিন তো আমি তোমার চরণ যোগাল সেবা করি, কিন্তু প্রভু আজ আমার মনে বড় বাসনা জাগছি, তোমার চরণ দুখানি যদি এত সুন্দর হয় না জানি তোমার গুরুদেবের চরণ দুখানি আরো কত সুন্দর। হনুমান তুমি আমার গুরুদেবের চরণ দর্শন করতে চাও? তাই হবে, তবে আজ নয়, পরদিন প্রভাত হলে তুমি ওই প্রভাতকালে সরজ নদীর জলে স্নান করবে, আর ওই সরজ নদীর জলে স্নান করে দেখবে ওই গঙ্গার তীরে একটা পর্ণকুঠির রয়েছে, ওই পর্ণকুঠিরের মধ্যে প্রবেশ করে দেখবে সাদা কাপড়ে ঢাকা দেওয়া আছে, আবৃত করা আছে আমার গুরুদেবকে। হনুমান কি করলেন, পরদিন প্রভাত হতে আর বিলম্ব সইল না, ওই প্রভুর গুরুদেবের চরণখানি দর্শন করার জন্য পরদিন প্রভাত হতে না হতে আর মহানন্দে চলেছে কোথায়, ওই সরজ গঙ্গার জলে স্নান করতে, ওই সরজ নদীর জলে স্নান করতে, ওই সরজ নদীর জলে স্নান করেছি। স্নান করে উঠে দেখছি সত্যিই তো গঙ্গার তীরে একটা পর্ণকুঠির, বিলম্ব না করে সেই পর্ণকুঠিরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছি আমার প্রভু যা বলেছে সেটাই তো, সাদা কাপড়ে ঢাকা দেওয়া আছে, আবৃত করা আছে। তাড়াতাড়ি করে হনুমান কি করল, ওই প্রভুর গুরুদেবের চরণ দুখানি দর্শন করবে বলে ওই সাদা কাপড় ঢাকা দেওয়া ছিল তো, ওই সাদা কাপড়টা একদিকে দাঁড়িয়ে এইরকম তুলে ধরল। যেই না সাদা কাপড়টা তুলে ধরেছি দেখলো দুখানি চরণ, চরণ দুখানিতে প্রণাম করলেন। হনুমান চরণ দুখানিতে প্রণাম করে মনে মনে ভাবছি, আহা আমার প্রভুর গুরুদেবের চরণ দুখানি যদি এত সুন্দর হয়, এত মধুময় হয়, না জানি আমার প্রভুর গুরুদেবের বদনখানি আরো কত সুন্দর। ওবা আমাদের মনে তো আশার কোনো শেষ নেই, তাই না? একের পর আমাদের এক আশা, কি মায়েরা, তাই না? যখন আমাদের আশা একবার শুরু হয় সে শেষ কিন্তু হয় না, একের পর এক চাইতেই থাকি আমরা। তো যখন গুরুদেবের বদন দর্শন করতে ইচ্ছা হচ্ছে, সাত দেখেছে মনে রাম, হনুমান মনে মনে ভাবছি যে আজ যখন এসেই পড়েছি তখন আজ চরণ যোগালের সঙ্গে সঙ্গে আজ আমার প্রভুর গুরুদেবের বদনখানা দর্শন করে যাব। তাই কি করলো, অপর দিকে গিয়ে হনুমান আবার সেই সাদা কাপড়টা তুলে ধরেছে। যেই না সাদা কাপড়টা তুলে ধরেছি দেখছে আবার দুখানি চরণ, আমার প্রভু 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 প্রভু, আমি তো তোমার গুরুদেবের বদন দর্শন করতে পারলাম না। রামচন্দ্র বলছে, হনুমান তুমি তো বদন দর্শন করবে বলে যাওনি, তুমি তো বলেছ যে তুমি আমার গুরুদেবের চরণ দুখানি দর্শন করতে চাও, তা তুমি চরণ দর্শন করেছো? বলে হ্যাঁ প্রভু আমি চরণ দর্শন করেছি। তাহলে যখন চরণ দর্শন করেছ, হনুমান বলছে প্রভু আমি তো চরণ দর্শন করেছি কিন্তু আমার মনে বড় স্বাদ জাগলো, চরণ দুখানি যখন দর্শন করেছি তখন প্রভুর গুরুদেবের বদনখানাও দর্শন করি, তাই গুরুদেবের বদন দর্শন করবো বলে যখন আমি অপর দিকে গিয়ে আবার সাদা কাপড়টা তুলে ধরলাম দেখলাম আবার দুখানি চরণ। তখন প্রভু বলছে, হনুমান তাহলে তোমার মনে আসো তুমি আমার গুরুদেবের বদন দর্শন করবে, তাই তো? বলল হ্যাঁ প্রভু। তাহলে এক কাজ করো, পরদিন প্রভাত হলে ওই সরজ নদীর জলে স্নান করবি, আর সরজ নদীর জলে স্নান করে ওই সরজ নদীর জলের দিকে লোক, ওই জলের মধ্যে তুমি আমার গুরুদেবের বদনখানা দেখতে পাবে। হনুমান মনে মনে ভাবিল, বাহ আমি যদি জলের দিকে আগে লক্ষ্য করতাম তাহলে আগে গুরুদেবের বদন দর্শন করতে পারতাম। পরদিন প্রভাত হতে না হতেই আবার ছুটে চলেছে হনুমান, জয় রাম জয় সীতা প্রভু রাম প্রভু রাম প্রভু রাম প্রভু প্রভু রাম জয় সীতা
জয় সীতারাম। জয় সীতারাম বলতে 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 বলতেই ওই সরজ গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালেন। সরজ গঙ্গার যে স্নান করলেন, আর স্নান করে উপরে উঠে সে হনুমানকে করছে ওই গঙ্গার জলের দিকে। যেই না জলের দিকে লক্ষ্য করেছেন কি গো মায়েরা, আপনারা তো দেখেছেন ওই জলের দিকে, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কি দেখতে পাবেন? নিজের মুখ দেখতে পাবে, নিজের প্রতিচ্ছবি দেখা যাবে। হনুমান যখন জলের দিকে তাক দেখছেন, নিজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছু দেখতে পেল না। চিৎকার করে বলে, প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো প্রভু, আমার প্রভু, প্রভু গো প্রভু। আমি তো তোমার গুরুদেবের বদন দর্শন করতে পারলাম না। কেন হনুমান, তুমি জলের দিকে দেখোনি? আমি দেখেছি প্রভু, কিন্তু জলের মধ্যে আমার নিজের পোড়া বদন ছাড়া আমি যে আর কিছুই দেখতে পেলাম না। ওই সরজ গঙ্গার জলে আমি আমার নিজের পোড়া বদন ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ভক্তাদিন ভগবান রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান তুমি আমার কে বলো তো? বলে, কেন প্রভু, আমি তোমার ভক্ত। হনুমান তাহলে বলি শুনো, ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছি বাঞ্ছা কল্প। হনুমান তুমি যখন আমার ভক্ত, তুমি আমার মাতা পিতা, তুমি আমার গুরু, আর তুমি আমার নাম রেখেছ বাঞ্ছা কল্প। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার চলো চলো রে, ও হো ভক্ত শরণে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, মন আমার বাঞ্ছা কল্প তরু, মন আমার বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছি বাঞ্ছা কল্প তরু, মন আমার 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 বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, মন আমার বাঞ্ছা কল্প তরু, মন আমার বাঞ্ছা কল্প তরু। হনুমান, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছি বাঞ্ছা কল্প তরু।
তাই মা গো আজ এই দুপুর বেলা এই মধ্যাহ্নকালে আজ আমরা এক ভক্তের কথা আস্বাদন করব। আজ আমরা সবাই সমবেত হয়েছি আর এই শুভ মুহূর্তে আমরা আস্বাদন করব এক ভক্তের কথা। আর এই ভক্তের কথা আস্বাদন করতে গেলে আমাদের এই সুন্দরতম হরিসভাতে আমাদের দেহগুলোকে রেখে মনগুলোকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। কি মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? কি সবাই যাবেন তো? কি বাবা আপনারা যাবেন তো? আমার বাবাদের অনেক আশা ছিল গো, সবাইয়েরই একটা বড় আশা ছিল সন্ধ্যেবেলা হরিনাম কীর্তন হবে, তাই না? কিন্তু আর কি করা যাবে বলুন, সবাইয়েরই দুর্ভাগ্য। যাই হোক, এখন এটাকেই মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা সবাই এই সুন্দরতম হরিসভাতে আমাদের দেহটাকে রেখে মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে মায়ের একটু উলুধ্বনি করবেন, একটু করে করে করতালি দেবেন, তাহলেই যাওয়া হবে আমাদের। চলে রে আবার মধুর বৃন্দাবন ধারে ধারে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দেব, চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দেব, চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তমালে দেব, চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তমালে দেব, চল মনে বৃন্দাবন চল মনে বৃন্দাবন চল মনে বৃন্দাবন চল মনে বৃন্দাবন চল রে আমার মধুর বৃন্দাবন চল রে আমার যমুনাদি ধারে ধারে তমালে দেব, চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তমালে দেব, চল চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড
গিরি গোবর্ধন কেশি খান বংশী বন নিকুঞ্জ কান চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলনে আমার মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে কামালে দেব আমার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে রব ধবলি শ্যামলি আদি যত গভীর শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গান ধবলি শ্যামলি আদি যত গভীর ধবলি শ্যামলি আদি যত গাভি গ্রীদাম সুদাম দাম সুদাম যত সখা গাইনা মধুর মধু চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলনে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে তামালে দেব আমার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারে ধারে ধারে তামালে রব চলে মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলা বৃন্দাবন ধাম কি জয়ধ্বনি করতে হবে তাই না সবাই মিলে একটু প্রেম সে জয়ধ্বনি করবেন বলা বলা বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর কি রাধা রানী কি হরিনাম সংকীর্তন কি খোল করতাল কি গোবিন্দ বিগ্রহ কি তুলসী মঞ্জারি কি ভক্তবৃন্দ কি প্রেম সে বলেন তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
दिन का बाघिनी रात का मोहिनी पाला के लाल जैसे दुनिया से बौड़ी होगी घर का बाघिनी पोषे घर का बाघिनी पोषे